এই পৃথিবীতে একটি জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকে সবাই পেয়ে যায়, সেটা হলো মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। যে কাঁদিও মেনে নেয় সে হলো তোমার বাবা, যে কাঁদিও নিজে কেঁদে ফেলে সে হলো তোমার মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেল, মা বাবার ভালোবাসা কোনোদিনও ফুরাবে না। বাবা মানে ভয় কিসের, আমি তো আছি তোমার সাথে। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের জন্য দুটো টাকা রেখে যাওয়া। বাবা মানে শত শাসনের পরেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানকে তা বুঝতে না দেওয়া। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা। অন্যদিকে মা মমতার মহল, মা পিপাসার জল, মা ভালোবাসার সিন্ধু, মা উত্তম বন্ধু, মা সকল ব্যথার ঔষধ, মা কষ্টের মাঝে সুখ, মা চাঁদের জিলিক। পৃথিবীতে একটাই জান্নাত, আর সেটা হচ্ছে প্রত্যেকের মা। মা হচ্ছে এই পৃথিবীর পথপ্রদর্শক, যে বিনা স্বার্থে ভালোবাসে। যাকে ছাড়া আমার দিনই শুরু হয় না, আমি চুপ করে বসে থাকলেও যে বুঝে ফেলে আমার মন খারাপ। মা হলো একমাত্র ব্যাংক, যে বিনা সুদে ভালোবাসে। যার মা নেই তার পৃথিবীটা অনেকটাই অন্ধকার। মা হলো এমন একজন যার সাথে ঝগড়ার পরেও সরি বলতে হয় না। 9 মাস পেটে, 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। আর অন্যদিকে 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু বাড়ি ফেরার মানুষটার নামই হচ্ছে বাবা। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও অসম্পূর্ণ। মা মানে নিজে না খেয়ে ভালো খাবার সন্তানের জন্য তুলে রাখা। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে বুড়ো আঙ্গুলের সাহায্যে ছাড়া কোনোদিনও একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, তার উত্তরটা কিন্তু পেয়ে যাবে। পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে তার বাবার ভালোবাসা তার জন্য কত প্রয়োজন। মাঝিবিহীন নৌকা যেমন চালানো যায় না, তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়া অনেকটাই কষ্টকর। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন আসবে না। নাম্বারটা ফেসবুকে বা ফোন বুকে শুধু নাম্বার হিসেবেই থেকে যাবে। ভালো যদি বাঁচতেই হয় তাহলে মা বাবাকে ভালোবাসো, কারণ সবার ভালোবাসায় কমতি হলেও মা বাবার ভালোবাসায় কখনই কমতি হবে না। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনই বদলাবার নয়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা বাবা না থাকলে পুরো বাড়িটাই কিন্তু ফাঁকা লাগবেই। মা হলেন এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ স্বাচ্ছন্দ্যে বিসর্জন দিয়ে দিতে পারেন। কাঁদিয়ে যে মানিয়ে নেয় সে হচ্ছে বাবা, আর কাঁদিয়ে যে নিজেই কেঁদে দেয় সে হচ্ছে মা। পৃথিবীর একমাত্র যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা হলো মা বাবা। পৃথিবীর সবচেয়ে বড় মনোবৈজ্ঞানিক হলো মা বাবা, যারা মুখে বলার আগেই মনের কথা বুঝে ফেলেন। পৃথিবীতে ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না, শুধু বাবা মায়ের ভালোবাসা ছাড়া। মেয়েদের অতি তুচ্ছ শখ পূরণ করতে হয়। মেয়েরা মা বাবার সংসারে থাকে না, অন্য সংসারে চলে যায়। যে সংসারে যায় সে হয়তো মুখ ফুটে শখের কথাটাও বলতে পারে না। তাই প্রত্যেকটা মেয়েদেরকে ওই রকম ফ্রিডম বাবা মায় দিয়ে থাকে। আমাদের বাবা মায়েরা আমাদের এত শক্তি যোগায় যে আমরা কখনো কখনো ভুলেই যাই যে তারাও খুব ভঙ্গুর। আমাদের দেওয়া কষ্ট কখনো কখনো তাদের ভেঙে চুরমার করে দেয়, তবুও তারা মুখ বুজে থাকে আমাদের মুখের দিকে চেয়ে। এই দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শ্রমিক হচ্ছে মা বাবা।
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ওনারা সন্তানের কল্যাণের জন্য শ্রম দিয়ে যান। বৃদ্ধ মা বাবাকে তুমি যেমন করে ভালোবাসবে ঠিক তেমনটাই তুমি ফেরত পাবে তোমার সন্তানদের মাধ্যমে। তাই মা বাবাকে সেবা করো, মা বাবাকে যত্ন নাও, মা বাবার প্রতি যত্নশীল হও। মা বাবাকে কখনো দুঃখ দিও না, মা বাবার সকল প্রবলেমগুলো বুঝার চেষ্টা করো। মনে রেখো, একটা সময় তুমিও মা বাবা হবে এবং তুমিও এই পৃথিবী থেকে তুমি যেরকম তোমার মা বাবার প্রতি ভালোবাসা দিয়েছ তার ফিডব্যাকটা ওই রকমই পাবে। খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে, আমাদের এই পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রমের পরিমাণ বেড়ে গিয়েছে। আমরা কতটাই নেগলিজেন্সি আমাদের বাবা মাকে করি। আমাদের বাবা মায়ের প্রতি প্রত্যেকটা মানুষের যত্নশীল হওয়া উচিত, তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো উচিত। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আশা করি প্রত্যেকে তার বাবা মায়ের প্রতি যত্নশীল হবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।